বেহাল রাস্তা, রাস্তা সংস্কার শুরু হলেও শেষ হয়নি রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে এদিন বাঁশঘাটা আশারুর রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাস্তার বেহাল দশা, সংস্কার শুরু হলেও কাজ সম্পূর্ণ হয়নি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারু এলাকায়। অভিযোগ, আশারু থেকে বাঁশঘাটা যাবার রাস্তা বেহাল দশা, চলাচল করতে নিত্যদিন অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে বিডিও স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। দশ মিনিটের পথ যেতে সময় লাগছে তিরিশ মিনিট, তবুও হুঁশ নেই প্রশাসনের। এমনই অভিযোগে এদিন বাগদা বিজেপির পক্ষ থেকে বনগাঁ হেলেঞ্চা রাজ্য সড়ক অবরোধ করেন তারা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। এই রাস্তা সংস্কার হচ্ছে না, আমাদের গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না, তার জন্য আমরা পথ অবরোধ করছি, আন্দোলন করছি, এর আগে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কারণ কেন, আমাদের পঞ্চায়েতে সবাই ঘুমিয়ে আছে, ভীষণ অসুবিধা, গর্ত হয়ে গেছে, কাজকর্ম পুরো বাস বন্ধ, 92A বাস পুরো বন্ধ, কর্তৃপক্ষ বাস চালাতে চাইছে না, তাহলে আমরা কি করতে পারি? কারণ আমরা চাইছি যে আমাদের রাস্তা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।